সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা আছেন তাদের জন্য বাংলা 1429 সালটি কেমন দেখবেন, বিশেষ করে কর্মভাগ্য কেমন থাকবে, ব্যবসা বাণিজ্য কেমন থাকবে, ধন ঐশ্বর্যের কতটা প্রাচুর্য ভাসবেন, নাকি ধার কর্জ ও ঋণের জালে আটকে পড়বেন, সেই সঙ্গে বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি কতটা বজায় থাকবে, এমনকি মানসিকতা কেমন থাকবে, শরীর স্বাস্থ্য কেমন থাকবে, দাম্পত্য জীবন কেমন কাটতে পারে, সেই সঙ্গে শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষায় কতটা জয়ী হবেন, এমনকি শিক্ষার্থীরা ভবিষ্যৎ গড়বেন না শিক্ষার্থীরা ছটকে পড়বেন, সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেম কেমন কাটবে, বন্ধুত্ব কেমন থাকবে, আত্মীয় স্বজন নিয়ে কেমন বছরটি উপভোগ করবেন, তাছাড়া বিশেষ করে যানবাহন ক্রয় হবে কি হবে না, বাড়ি গাড়ির মালিক হবেন কি হবেন না, সেই সঙ্গে অশুভ ফল প্রশমনের জন্য আপনারা কি করবেন, এই সকল কিছু নিয়েই আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা আসবো এক নজরে বাংলা 1429 সালটি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকারা কেমন দেখবেন। দেখুন মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য চন্দ্র মঙ্গল বৃহস্পতি তিনটি গ্রহ পাপক গ্রহ, তাছাড়া পয়লা বৈশাখ থেকে আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ আপনাদের রাশিতে পরিভ্রমণ করবে, তৎপরবর্তী 26শে মাঘ শনি মহারাজ কিন্তু ধনভাবে গমন করবে, অর্থাৎ কুম্ভ রাশিতে শনি মহারাজের মূল ত্রিকোণ এবং আনন্দময় স্থানে গমন করবে, সেই সঙ্গে পঞ্চম এবং দশমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য যে ধনভাবে বিচরণ করবে মঙ্গলকে সঙ্গে নিয়ে, তাছাড়া সমগ্র বছরই আপনাদের রাশি লগ্নের তৃতীয় কিন্তু দেবগুরু বৃহস্পতি নিজ গৃহে অবস্থান করবে। তো মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের বৃহস্পতি তৃতীয় নিজ গৃহে অবস্থান করায় বিশেষ করে চতুর্দিক থেকে একটা লাগাতার উন্নতি করবেন, যার ফলে বছরটি মৌজ মস্তিতে কাটবে, এমনকি ভবিষ্যতের ভিত গড়তে সহযোগিতা করবে, সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত করবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, এমনকি বিক্রয়োত্তর অর্থ জমানো অনেকাংশে সহজ হবে, সেই সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমতে আরম্ভ করবে, এমনকি অ্যাকাউন্ট ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে মনে রাখতে হবে যে পঞ্চম এবং দশমপতি প্রেমের দেবতা শুক্রাচার্য একমাত্র মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে বুধ আর শুক্র দুটি গ্রহ শুভকারক গ্রহ, তো এই শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে আপনাদের জীবনে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, যারা কর্ম হারিয়েছিলেন তাদের হারানো কর্ম পুনরুদ্ধার হবে, সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ গমনের প্রচেষ্টা অবশ্যই অবশ্যই ফলপ্রসূ হবে, সেই সঙ্গে বিদ্যাপতি আপনাদের রাশি লগ্নের বিদ্যাভাবে কিন্তু সমগ্র বছরই রাহুর দৃষ্টি পড়বে, তাছাড়া বিদ্যাপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিশেষ করে বিদ্যাশিক্ষায় বতীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে, এমনকি তাদের উচ্চশিক্ষার দ্বার খুলবে, সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে, সেই সঙ্গে যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা এবং এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে এবছর প্রচুর ভ্রমণ হবে, সেই ভ্রমণ কিন্তু লাভদায়ক হবে, তাছাড়া পিতামাতার শরীর স্বাস্থ্য তো অবশ্যই অবশ্যই এবছর ভালো থাকবে এবং যাদের পিতামাতা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে, সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন, তাছাড়া হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ব্যবসা বাণিজ্য ফিরে পাওয়ার পথও প্রশস্ত করবে, তো বিশেষ করে চতুর্দিক থেকে একটা লাগাতার উন্নতির জোয়ার আপনারা টের পাবেন, যার ফলে আপনাদের তেজ গাম্ভীর্যপূর্ণ এক রাজকীয় বছর উপহার দেবে, তবে মনে রাখতে হবে যে আপনাদের রাশি লগ্নের চতুর্থে সমগ্র বছরই রাহু অবস্থান করবে আর আপনাদের রাশির দশমভাবে কিন্তু কেতু অবস্থান করবে, তো এই যে রাহুর অবস্থান এবং
পাপ মঙ্গলের অধিক পাপস্থতা, বিশেষ করে চতুর্থ এবং আয়পতি মঙ্গলের অধিককাল পাপস্থতা থাকার কারণে এই বছর অর্থাৎ 1429 সালের সিংহভাগ সময়ে কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমে শনি মহারাজের দৃষ্টিপাত পড়বে, যার ফলে দাম্পত্য জীবন কিছুটা বিষিয়ে তুলতে পারে। এমনকি দাম্পত্য কলহ পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, সেখান থেকে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে ফেলতে পারে। তথাপিও প্রেমী যুগলকে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে, নচেত অর্থ এমনকি মানদণ্ডে দণ্ডিত করতে পারে। অবশ্য অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধাও আসতে পারে, এমনকি নারী বা কুপুরুষ ঘটিত কারণে সুনাম যশ মান মর্যাদা কিন্তু নষ্ট করতে পারে। তাই তো মকর রাশি এবং মকর লগ্নে জাতক জাতিকাদের বিশেষ করে শনি মহারাজ কোনো অন্যায় অবিচার কিন্তু সহ্য করবে না আপনাদের রাশি অধিপতি রাশিতে থেকে। তাই তো বিশেষ করে সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদী যে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ নিয়ে বছরটি অতিবাহিত করার চেষ্টা করতে হবে, তবেই না এই শনি মহারাজ তুষ্ট হয়ে এবং দেবগুরু বৃহস্পতির শুভ প্রভাব প্রতিফলিত হওয়ায় বিশেষ করে আপনাদের নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি এমনকি যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে কর্ম অর্থ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ চাঙ্গা করে তুলবে, মন সুর সঙ্গীত ধর্মের প্রতি আকৃষ্ট করে তুলবে, এমনকি পরোপকারের প্রতি আপনারা আকৃষ্ট হয়ে পড়বেন। তাছাড়া এ বছরের শুভ গ্রহযোগে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় পারিবারিক ও সামাজিক কলহ বিবাদের মীমাংসা শুধু নয়, গোটা পরিবারে একটা সম্প্রীতির বন্ধন রচিত হবে, যার ফলে শত্রু ও বিরোধী পক্ষের উৎপাত অনেকাংশে এবছর কমে আসবে। এমনকি 30-এ আশ্বিন শুক্রাচার্যের তুলা রাশিতে কর্মভাবে গমন এবং কেতুর জ্যোতি বিশেষ করে দুর্যোগের মেঘ ঠেলে দিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে, যার ফলে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে তুলবে, এমনকি দীর্ঘদিনের লালিত স্বপ্নসাধ পূরণের পথ সুপ্রশস্ত করবে। তবে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে। গৃহবাড়িতে পালনকৃত গৃহপালিত পশু পাখির মৃত্যুজনিত শোক ও ঋণের চাপ বাড়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয়, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। সেই সঙ্গে সময় মতো ব্যাংক ঋণ প্রাপ্ত হওয়ায় আবার ব্যবসা বাণিজ্য চাঙ্গা হয়ে উঠবে, তাছাড়া নিত্য নতুন ব্যবসা বাণিজ্য পরিকল্পনাও বাস্তবায়িত হতে পারে। তাছাড়া চতুর্থস্থ রাহু বিশেষ করে আপনাদের সংকটে কিন্তু বন্ধু বান্ধবরাও কিন্তু ইন্ধন যোগাবে, শত্রুদের সাথে হাত মিলাবে, সেদিকে কিন্তু নজর রাখতে হবে, তবেই না এ বছরটি আপনাদের ভাগ্য চমকে দেবে আর সফলতার ভিতকে মজবুত করে দৃঢ় প্রতিজ্ঞ এবং আপনাদের কর্মই যদি ধর্ম হয় ধন তাহলে ধন সম্পদ সম্পত্তিতে পরিপূর্ণ এক বছর আপনারা উপহার পাবেন। মনে রাখবেন কর্ম ব্যতিরেকে ঘরে বসে কুড়িয়ে হয়ে থেকে আপনাদের রাশি অধিপতি শনি মহারাজ কিন্তু ফল দেবে না, সেটি কিন্তু মাথায় রাখতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো 1429 সালে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য কেমন থাকতে পারে। দেখুন, ষষ্ঠ এবং ভাগ্যপতি বুধের বছরের শুরুতেই কুপ্রভাব এবং চতুর্থে রাহুর বিচরণ ও মঙ্গলের অধিককাল পাপস্থতা, বিশেষ করে চতুর্থ এবং আয়পতি মঙ্গলের যে প্রায় 8-8.5 মাস যাবৎ রাহুযুক্ত এবং রাহুদৃষ্ট থাকবে, যে কারণে নাক কান গলা প্রভৃতির রোগ, বুদ্ধিবৈকল্যতা, ফুসফুসের রোগ, মস্তিষ্কের রোগ, হাঁপানি, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, শিরঘূর্ণন, হজম শক্তির গোলমাল প্রভৃতিতে প্রচুর কষ্ট ভোগ হবে, এমনকি 2-1 বার ছোটোখাটো অস্ত্রোপচারের প্রয়োজন পড়তে পারে। তাছাড়া দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে, ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে, সেই সঙ্গে আগুন বিদ্যুৎ ও 2-চাকার বাহন এড়িয়ে চলতে হবে। তাছাড়া চতুর্থে রাহু অবস্থান করে জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ করে ফেলতে পারে, এমনকি তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে। তাছাড়া সপ্তমভাবে শনি মহারাজের দৃষ্টিপাত পড়ায় বিশেষ করে জীবন সঙ্গীর চিকিৎসার্থে উচ্চ চিকিৎসার্থে বিদেশ নেওয়ার প্রয়োজন পড়তে পারে। তাই তো সময় মতো আহার বিহার, স্বাস্থ্য সচেতনতা, যোগব্যায়াম, নির্মল জলে স্নান ও মুক্ত বায়ুতে ভ্রমণে স্বাস্থ্য অনিন্দনীয় থাকবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্ম ব্যবসা এবং অর্থভাগ্য কেমন থাকবে
বাংলা 1429 সালে। দেখুন বর্ষারম্ভকালে আপনাদের কর্মপতি শুক্রাচার্য ধনভাবে এবং চতুর্থ আয়পতি মঙ্গল যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর রাশিতে শনি মহারাজের অবস্থানজনিত কারণে বিশেষ করে কর্ম, অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠা অতীতের 10 বছরের রেকর্ড ছাড়িয়ে দেবে। সেই সঙ্গে যদিও কর্মে হয়রানিমূলক দুর্বদলি হতে পারে, ব্যবসা বাণিজ্যে অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হতে পারে, ব্যবসা আলাদা করতে হতে পারে, তথাপিও আপনাদের পক্ষে আসবে। এমনকি কর্ম ও বিদেশ গমনের আশায় বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ভার বাড়তে পারে। তথাপিও 30-এ আশ্বিন কর্মপতির কর্মভাবে তুলারাশিতে গমনে। বেকার যুবক যুবতীরা কর্ম পাবে, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে লাভবান হবেন। এমনকি চতুর্থে রাহুর অবস্থান জনিত কারণে আর সেনাপতি মঙ্গলের অধিক পাপস্থতা জনিত কারণে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা যানবাহন দুর্ঘটনা জনিত ব্যয় ও চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় করা দুঃসাধ্য ব্যাপার হবে। তাই তো সঞ্চয় মনোযোগী হওয়ার আবশ্যকতা রয়েছে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো দাম্পত্য সুখ শান্তি ও আত্মীয় স্বজন ভাগ্য কেমন থাকবে বাংলা 1429 সালে। দেখুন পয়লা বৈশাখ থেকে 26 মাঘ পর্যন্ত আপনাদের রাশি লগ্নের সপ্তমে শনির দৃষ্টি থাকবে এবং একই সঙ্গে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তমে পড়ার কারণে দাম্পত্য জীবনের প্রায় সিংহভাগই শুভ ফল প্রদান করবে। তাছাড়া জীবনসাথীর শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে পরিণত করেও ক্ষান্ত নাও হতে পারে, মামলা মোকদ্দমা এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে। তথাপিও পুনরায় জোড়া লাগার সম্ভাবনা কিন্তু অমূলক নয়, কারণ বৃহস্পতির কিন্তু আপনাদের রাশি লগ্নের সপ্তমভাবে তার পঞ্চম দৃষ্টি পড়বে। অবশ্য চতুর্থ আয়পতি মঙ্গলের শুভ প্রভাবে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনেরা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, এমনকি তাদের সহযোগিতায় সম্পত্তি, গৃহবাড়ি, তাছাড়া যানবাহন লাভের স্বপ্ন বাস্তবায়িত করবে। সেই সঙ্গে তৃতীয় নিজ গৃহে বৃহস্পতির অবস্থান ভাই বোনদের সাথে দীর্ঘদিনের মতানৈক্য দূরীভূত হওয়ায় গোটা পরিবারে প্রশান্তির সুবাতাস বইবে এবং একাত্মতার বন্ধন রচনা করবে। তথাপিও অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকেও বিরত থাকতে হবে। সেই সঙ্গে প্রেমী যুগলের জন্য বছরটি স্মরণীয়, বরণীয় ও রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে, কারণ প্রেমের দেবতা শুক্রাচার্য অধিক শুভ ফল দেবে, আর মকর রাশি মকর লগ্নের জন্য শুক্র অবশ্যই অবশ্যই শুভকারক গ্রহ। তাছাড়া বোধন শক্তির কারক বুধের শুভ প্রভাবে আপনাদের মনে শুভ বুদ্ধির উদয় হবে। তাই তো শ্রম, মেধা, প্রযুক্তি, কৌশল ও অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতার প্রায় সিংহভাগ কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো শিক্ষার্থীদের বিদ্যাশিক্ষা কেমন চলবে এবং শিক্ষার্থীরা কতটা ভবিষ্যৎ গড়তে সক্ষম হবেন 1429 সালে। দেখুন বিদ্যাপতি ও দশমপতি শুক্রাচার্যের শুভ প্রভাবে বিদ্যাশিক্ষায় ব্রতীদের জন্য বছরটি স্মরণীয়, বরণীয় এমনকি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ, এমনকি উচ্চ শিক্ষার্থী বিদেশ গমনের স্বপ্নসাত পূরণ, এমনকি ভবিষ্যতের ভিতকে মজবুত করবে। এছাড়া সন্তান সন্ততিরা লেখাপড়া, খেলাধুলা, গান বাজনা, ছবি আঁকা এমনকি কোনো না কোনো প্রতিভার বলে নন্দিত পুরস্কারে ভূষিত হতে পারেন। সেই সঙ্গে শিক্ষার্থীদের রাগ, জেদ, ক্রোধ, অহংকার, আবেগ, ফেসবুক, ইউটিউব, প্রেম প্রসঙ্গ এগুলো নিয়ন্ত্রণে রাখতে পারলে ও পরিশ্রমী, কৌশলী, অধ্যবসায়ী হলে ক্রমশ উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত হবেন, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সেই সঙ্গে পিতামাতার কাছ থেকেও ভরপুর সাহায্য সহযোগিতা এবং আশীর্বাদ প্রাপ্ত হবেন। তাছাড়া নিজেও যেমন উপার্জন করবেন, তেমনি উত্তরাধিকার সূত্রে অঢেল অর্থ সম্পদ সম্পত্তি পেয়ে আপনাদের জীবনের গতিপ্রবাহ বদলে রাজকীয় স্টাইলে বছরটি অতিবাহিত করবেন, এমনকি অতীতের 10 বছরের ইতিহাস এবছর উন্নতিতে ছাড়িয়ে যাবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ভবিষ্যতের জন্য ভিতকে মজবুত করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো প্রেমিক প্রেমিকার প্রেম কেমন কাটবে, বন্ধু বান্ধব আত্মীয় পরিজন নিয়ে 1429 সালটি কেমন কাটাবেন। দেখুন পূর্বেই বলেছি যে প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু শুভকারক গ্রহ, তার শুভ প্রভাবে মিত্র ও আয়পতির বলবত্তা থাকবে, যার ফলে প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি দিতে সক্ষম করাবে। অবশ্য প্রেমী যুগলকে সাবধানে চলাফেরা করার পরামর্শ দিচ্ছে, নচেত সাময়িক অর্থ, মান এমনকি রাজদণ্ডে দণ্ডিত করতে পারে। তাছাড়া 30-এ আশ্বিন শুক্রাচার্যের তুলারাশিতে গমনজনিত
জয়ন্ত, কেতুর জ্যোতি ও রাহুর দৃষ্টিপাত নানাবিধ কারণে প্রেমী যুগল অভিমান বশত আত্মহত্যার পথ বেছে নিতে পারে। অবশ্য বন্ধুত্ব শুভফল প্রদান করবে, এমনকি বন্ধু বান্ধব সহকর্মী অংশীদার ও আত্মীয় পরিজনদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন এই 1429 সালে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব যানবাহন ক্রয় হবে কি হবে না, যানবাহন সংক্রান্ত ব্যাপারে কতটা অর্থ ব্যয় হবে। দেখুন, মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এবছরের সার্বিক গ্রহ অবস্থান, পুরাতন বাহন বদল এবং নতুন বাহন ক্রয়ের জন্য বছরটি রেকর্ড সৃষ্টিকারী বছর হিসেবে গণ্য হবে। সেই সঙ্গে গৃহবাড়ি, ভূমি সম্পত্তি, আসবাবপত্র, বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক্স সামগ্রী ক্রয় অতীতের বেশ কয়েক বছরের চেয়ে বৃদ্ধি পাবে। অবশ্য চিকিৎসা সংক্রান্ত ব্যয় অতীতের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। জীবনসাথী, জীবনসঙ্গী চিকিৎসার্থে ব্যয় হতে পারে। পিতামাতার শরীর স্বাস্থ্য ভালো থাকলেও সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা, দাম্পত্য অসন্তোষ, শত্রুপক্ষের আক্রমণ, ক্ষেতের ফসল নষ্ট, পুকুরের মাছ ধ্বংস, এমনকি ঋণের ভার বাড়লেও তা দীর্ঘস্থায়ী হবে না। সেই সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড প্রভৃতিতেও কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারেন। তথাপিও যতটা ধ্বংস হবে তার থেকে অধিক সৃষ্টি করে আপনাদের জীবনের গতিপ্রবাহকে বদলে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো অশুভ ঘটনা কী ঘটতে পারে আর ঋণগ্রস্ত হবেন কি হবেন না। দেখুন, এই 1429 সালে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের যেহেতু চতুর্থে রাহু অবস্থান করবে আর রাশিতে শনি, বিশেষ করে গুপ্ত প্রকাশ্য শত্রুদের আশঙ্কা আক্রমণ বাড়বে। সেই সঙ্গে মঙ্গলের পাপস্থতা জনিত কারণে মামলা মোকদ্দমা, চিকিৎসা সংক্রান্ত ব্যয়, শোক দুঃখ দুর্দশা মিলে যেন দশ দশা গুরুদশায় রূপান্তরিত হতে পারে। তথাপিও গৃহবাড়ি, যানবাহন, মেশিনারিজ দ্রব্য ক্রয় মেরামতজনিত কারণ ছাড়াও চিকিৎসা সংক্রান্ত কারণে ঋণের চাপ বাড়তে পারে। এমনকি সম্পত্তি, বস্ত্রালঙ্কার ও যানবাহন বিক্রয়েরও প্রয়োজন পড়তে পারে। তথাপিও বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুর্যোগের কালো মেঘে কাটবে এবং সুদিনের সূর্য উদিত হবে। সেই সঙ্গে প্রতিটা পদক্ষেপ বাস্তবায়িত করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসব কতটা দেশ বিদেশ ভ্রমণ হবে, সেই ভ্রমণ শুভ হবে কি হবে না বাংলা 1429 সালে। দেখুন, মকর রাশি এবং মকর লগ্নের জাতক আপনারা তো বিশেষ করে কর্ম, বিদ্যা, ব্যবসা, বাণিজ্য, ভ্রমণ ও ধর্মীয় যাত্রা সব মিলিয়ে বিদেশ যাত্রার মাত্রা অতীতের 10 বছরের তুলনায় অনেকাংশে বেশি হতে পারে। তবে ভ্রমণকালীন সতর্কতা থাকতে হবে, চোর চিটিং বা যজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পরে পড়ে যেন যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে না ফিরতে হয় সেদিকে নজর রাখতে হবে। এমনকি অস্ত্রশস্ত্র, নেশাজাত দ্রব্য নিয়ে ভ্রমণ না করাই সমীচীন হবে। তো দর্শকবৃন্দ, এবার আপনাদের প্রশ্ন যে তাহলে এবছরের অশুভত্ব কীভাবে দূর করব, যে আমাদের মঙ্গল বৃহস্পতি দুটি পাপ গ্রহ আর শনি রাহু হচ্ছে মারক গ্রহ, তো রাহু চতুর্থে থাকবে, শনি তো আমাদের ঘরের মধ্যেই আছে, আমাদের রাশিতেই আছে, আমাদের লগ্নেই আছে, তো এক্ষেত্রে আমরা কী করব। তো এক্ষেত্রে অশুভ ফল প্রশমনের জন্য আপনারা ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন। যদি রত্ন দুটি ধারণ করতে অসমর্থ হন সেক্ষেত্রে সে বেলা আর অশ্বগন্ধার মূল ধারণ করবেন। যদি তাতেও অসমর্থ হন তাহলে ইস্পাত আর স্বর্ণ ধারণ করুন। যদি তাতেও অসমর্থ হন সেক্ষেত্রে এই ভিডিওতে শনি আর কেতুর গায়ত্রী মন্ত্র, জপ মন্ত্র এবং প্রণাম মন্ত্র দেওয়া থাকবে। এই মন্ত্রগুলো, গায়ত্রী মন্ত্র আর জপ মন্ত্র, শুদ্ধ চিত্তে 28 বার করে আর প্রণাম মন্ত্র 3 বার করে পাঠ করুন। সেই সঙ্গে নীল, আকাশি, বেগুনি, সাদা, স্কাই রঙের পোশাকাদি অধিক পরিধান করুন। অফিস, আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, বাসাবাড়ি, পর্দা, বেডশিটে এই সকল রং বেশি ব্যবহার করুন, দেখবেন দুর্যোগ প্রশমিত হবে। এমনকি 1 আর 4 টাকা, 100 টাকা, 400 টাকা, 1000 টাকা, 4000 টাকা, 1 সংখ্যা, 4 সংখ্যার সিটে বসে যাত্রা করা বা 1-4 সংখ্যার রুমে হোটেলে বসবাস করা বা রাত্রি যাপন করা এগুলো থেকে বিরত থাকুন, তবেই না কিন্তু আপনাদের ভাগ্য চমকে দেবে এবং জীবনের এক মজবুত ভিত গঠন করতে সহযোগিতা করবে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে, সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বাংলা 1429 সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়,
তাহলে ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন, সেই সঙ্গে শেয়ার করে আপনাদের প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, আমি আশা করব মকর রাশির জাতক জাতিকাদের দুর্যোগ দূরীভূত হোক, সুদিনে সূর্য উদিত হোক এবং ধন ঐশ্বর্য প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় বছর উপহার পান, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।